সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে 2500 নারায়ণগঞ্জ দুই আসনে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনাদের সবাইকে স্বাগত জানাই সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা সারাদিন রয়েছি নারায়ণগঞ্জ দুই আসনে, অর্থাৎ 2500 জুড়ে এই আসনটি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সুন্দর আলী, তিনি 2500 পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, সাধারণ মানুষের জন্য কতটুকু কাজ করতে পেরেছেন? 2018 সালে নির্বাচিত হয়ে আমি সাধারণ মানুষের চাহিদা যথাসম্ভব পূরণ করার চেষ্টা করেছি, বিশেষ করে রাস্তা, ড্রেনেজ, সড়ক বাতি থেকে শুরু করে সামাজিক উন্নয়ন তথা সামাজিক যে সমস্ত জটিলতা ছিল, বিচার আচার, দীর্ঘদিনের জমে থাকা বিচার আচার, এগুলো সম্পন্ন করতে পেরেছি। পাশাপাশি নজরুলস্তম বাবুবাইয়ের সাথে থেকে দলকে অনেক বেশি সুসংগঠিত এবং শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করেছি। আপনার এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নিয়ে অনেকে বলছেন যে এটি স্বয়ংসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা হওয়া উচিত পৌরসভার মধ্যে অন্তত, কী পরিকল্পনা রয়েছে? আমাদের যতটুকু সম্ভব এক মেয়াদে আমরা যেটুকু করেছি খুবই পাকা পোক্তা এবং স্বয়ংসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা করেছি, বিশেষ করে 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে। বাকি ওয়ার্ডগুলোতে ইনশাল্লাহ আমরা পাকা পোক্তাভাবে আগামী 5 বছরেরভাবে পরিকল্পনা নিয়েছি। আমরা টোটাল পৌরসভাই পাকা পোক্তাভাবে অর্থাৎ স্বয়ংসম্পূর্ণভাবে ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন করবো ইনশাল্লাহ। পৌরসভার দায়িত্বের পাশাপাশি আপনি একটি রাজনৈতিক দলের পদেও ছিলেন দীর্ঘদিন ধরে, সামনের যে কমিটি তৈরি হতে যাচ্ছে সেখানেও আপনি প্রত্যাশা করছেন পদ পাওয়ার জন্য, তো রাজনৈতিকভাবে আসলে আপনার কী কী কাজ করতে পারছেন, মানুষের কাছে কতটা যেতে পেরেছেন যেহেতু সামনে নির্বাচন রয়েছে কয়েক মাস পরে? আমি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, বর্তমানে কমিটি নেই, প্রস্তাবিত আমি সাংগঠনিক সম্পাদক। এমনিতে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, 2500 উপজেলা আওয়ামী লীগের, বর্তমানে থানা আওয়ামী লীগের সদস্য আমি। নজরুল ইসলাম বাবুভাই এই কমিটির সভাপতি এবং খোরশেদ আলম ভাই সাধারণ সম্পাদক। রাজনীতি করার সুবাদে মানুষের পাশাপাশি থাকার সুযোগ হয় বেশি, মিটিংয়ে মিছিলে সব সময় আমরা অ্যাক্টিভ থাকি এবং মানুষের পাশে থাকতে চেষ্টা করি। রাজনীতির মাধ্যমে আমার আজকের যে মেয়র, আমি 2 বার মেয়র নির্বাচিত হয়েছি, আমি শেখ রাসেল থেকে শুরু করেছি, সেই কারণেই আমি মেয়র নির্বাচিত হতে পেরেছি আমি মনে করি। সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই মনে করেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন ঘিরে একটি বড় রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের পায়তারার চেষ্টা চলছে, তো 2500 ঘিরে আপনাদের আসলে সেটি মোকাবেলার জন্য কী পরিকল্পনা রয়েছে? সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার বারবার চেষ্টা করা হয়েছে, ষড়যন্ত্র করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা 15 বছরের প্রধানমন্ত্রী, এখন অনেক বেশি অ্যাক্টিভ, ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা 15 বছর যাবৎ ক্ষমতায় আছি। এই 15 বছরে জনগণের জন্য আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, আশা আকাঙ্ক্ষার বাতিগর জননেত্রী শেখ হাসিনা মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছেন। এখন মানুষের কাছে আওয়ামী লীগ অনেক বেশি জনপ্রিয়, মানুষ শান্তিতে থাকতে চায়, মানুষ আর হরতালের যুগে ফিরে যেতে চায় না, মানুষ আর অশান্তি চায় না, মানুষ এখন আওয়ামী লীগকে অনেক বেশি পছন্দ করে। 2500 আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেই আছে, তবে আমরা 15 বছরে নজরুল ইসলাম বাবুবাইয়ের নেতৃত্বে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন অনেক বেশি শক্তি শালী, এখানে বিএনপির তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আমরা আশা করি নজরুল ইসলাম বাবুভাই নৌকার মনোনয়ন পাবেন, তা আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে ইনশাল্লাহ এখানে নজরুল ইসলাম বাবুভাইকে এবং নৌকাকে বিজয়ী করতে পারবো ইনশাল্লাহ। একটি বড় দল আপনারা আওয়ামী লীগ এই 2500-এ, দীর্ঘদিন ধরে 2500-এ আওয়ামী লীগের রাজনীতির চর্চা চলছে, এর মধ্যে আমরা দেখলাম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিভক্তি আছে, সেটি নিরসনে নির্বাচন আগে আপনাদের উদ্যোগ আছে কিনা? আওয়ামী লীগ একটা বিশাল বড় দল, সেই দলে কিছুটা মনমালিন্য থাকতে পারে, তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে 2500-এ আওয়ামী লীগ কোনো দ্বন্দ্ব নেই, 2500-এ কোনো বিভক্তি নেই, 2500 আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী। কেউ কেউ যদি ক্ষুব্ধ হয়েও থাকে, আমরা মনে করি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসেন, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, এই আদর্শের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে নির্বাচনকালীন সময়ে সবাই দ্বন্দ্ব নিরসন ভুলে গিয়ে ইনশাল্লাহ এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এটা আমি আশাবাদী। একজন রাজনীতিবিদ, একজন পৌরসভার জনপ্রতিনিধি এবং পাশাপাশি একজন নাগরিক এলাকার ভোটার,
এই সংসদীয় আসনের জন্য আপনার এখন সবচেয়ে বড় চাওয়া কি? আমার সবচেয়ে বড় চাওয়া যে যারা জনগণের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হয় এবং যারা সুন্দর সমাজ গঠনে অক্লান্ত পরিশ্রম করেন, ভালো ভূমিকা রাখেন এবং উন্নয়নের জন্য যারা দিনরাত পরিশ্রম করে থাকেন এবং খাতওয়ারি যারা উন্নয়ন করে থাকেন তাদের মতো জননেতা এবং বিশেষ করে মাননীয় সংসদ যারা নির্বাচিত হন তাদের মতো নেতাই এখানে নির্বাচিত হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের মাননীয় সংসদ ইসলামবাবু ভাই তিনবারের মাননীয় সংসদ তিনি এখানে নির্বাচিত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হয়েছেন। আমি আগামীতেও চাই যেন মাননীয় সংসদ আলহাজ্ব ইসলামবাবু ভাই এই আসনে নৌকা পান এবং তিনি যেন এখানে নির্বাচিত হন। তিনি নির্বাচিত হতে পারলে 2500-এর মানুষের প্রত্যাশা পূরণ করতে অনেক বেশি সক্ষম হবেন ইনশাআল্লাহ। আপনার পৌরসভার জন্য আর কি কাজ বাকি আছে যেটি আপনি এখনও করতে পারেননি, গুরুত্ব দিয়ে করতে চান? আসলে আমাদের এটা নতুন পৌরসভা, 12 সালে নির্বাচিত হয়েছেন। আগের যিনি মেয়র ছিলেন হাবিবুর রহমান সাহেব তিনি তেমন বেশি কোনো কাজ করতে পারেন নাই। আমি 18 সালে নির্বাচিত হওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রায় 100 কোটি টাকার মতো কাজ এখানে আমাদের মাননীয় সংসদ ইসলামবাবুর নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছি। এবার যে কাজগুলো আমাদের হাতে আছে আমরা আশা করি যে এই 5 বছরে প্রায় 200-300 কোটি টাকার কাজ করতে এখানে সক্ষম হব। মানুষের যেটা মেন চাহিদা সেটা হলো ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি, পৌর স্কুল, পৌর হাসপাতাল, পৌর পার্ক, ডাম্পিং স্টেশন এবং পৌর মার্কেট। আরেকটা জিনিস মানুষের সবচেয়ে বেশি চাহিদা সেটা হলো যে 2500-এর 10টা ইউনিয়ন 2টা পৌরসভা নিয়ে গঠিত, এখানে আর্সেনিক মুক্ত এলাকা হিসাবে আমরা 2500-কে চিহ্নিত করা হয়েছে। এখানে অনেক বেশি আর্সেনিক, এখানে মানুষের সাপ্লাইয়ের পানি এবং আর্সেনিক মুক্ত পানি চায়, সেই ক্ষেত্রে সাপ্লাইয়ের পানিটা আমাদের খুব বিশেষ বড় বেশি দরকার। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখছিলেন সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস। এই আয়োজনে রাত 9টায় আমাদের সাথে যুক্ত হবেন এই এলাকার সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। নিশ্চয়ই ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন আপনারা।